হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি আজকে কি করাতে এসেছি। হ্যাঁ অবশ্যই, আমি তোমাদেরকে আজকে ড্রয়িং করাতে এসেছি। আমি টুসি দাস তোমাদের মাঝে চলে এসেছি আজকে কি নিয়ে পড়াবো বলে। আজকে আমি তোমাদেরকে ড্রয়িং করাবো ড্র উইথ নাম্বার নিয়ে। তাহলে চলো আজকে আমরা দেরি আর না করে চলো নিয়ে বসি কি পেন্সিল, ইরেজার এবং কাগজ নিয়ে বসে যাই। আমরা কি কি আঁকব দেখি, আজকে নাম্বার দিয়ে আঁকব, ঠিক আছে? চলো আজকে আমরা আর দেরি না করে চলো, আমি চলে যাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য যে নাম্বার দিয়ে আমরা কি কিভাবে ড্রয়িং করতে পারি। আমি কিন্তু তোমাদেরকে অনেকবারই কিন্তু এ ধরনের কিছু ক্লাস করিয়েছি যেটা দিয়ে তোমরা অনায়াসে বুঝতে পেরে গেছো যে নাম্বার দিয়ে কি কিভাবে ক্লাস করাতে হয়। তাহলে চলো দেখি আমরা কি কিভাবে করা যায়, একটু বোর্ডে দেখে নিই আমরা। তাহলে আর দেরি না করে চলো তোমরা বোর্ডে চলে যাও। আমি আজকে তোমাদেরকে যেটা করাবো সেটা হলো ওমিস্টেপ স্পেশাল কিছু। আমরা নারী জাতিদের সম্মান জানিয়ে আমি আজকে তোমাদেরকে নাম্বার উইথ ড্র উইথ নাম্বার দিয়ে কি দিয়ে কি করাবো জানো? একটা সুন্দর একটা নারীর ছবি, কি যিনি নাকি একদম সম্পূর্ণ একজন নারী, যার মধ্যে প্রত্যেকটা গুণ একদম ঠাকুর খুব সুন্দর করে দিয়েছে। চলো আমরা দেখি একটা সুসম্পন্ন একটা নারীর প্রতিচ্ছবিটা কি রকম হতে পারে। তাহলে আজকে আমরা দেরি না করে চলো যাই, বোর্ডে চলে যাচ্ছি, দেখো আমরা কিভাবে নাম্বার দিয়ে ড্রয়িং করতে পারি। এবার আমি দেখো তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি যে 1 2 3 দিয়ে কি কি করা যায়, সেগুলোকেই কাজে লাগিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমরা কি কি করতে পারি। আমি একটা ধরো একটা মেয়ের ছবি করব, আমি সিম্পল ভাবে তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো এটা কি লিখলাম, এটা একটা 6, ঠিক তো? এবার এটা থেকেই আমরা একটু ডিজাইন করে আরো কিছু 6, দেখো আজকের যে ছবিটা এটার মধ্যে বেশিরভাগটাই কিন্তু 6 এর প্রয়োগ করে আমি করব। দেখো এই রকম করে কিন্তু তোমরা দিতে থাকো। এই দেখো, এই দেখো 6 গুলোকে আমি একটু উল্টিয়ে উল্টিয়ে দিয়েছি। এবার একটু নাম্বার লাইনগুলিকে একটু স্ট্রেট লাইন দিয়েছি, ধরো 1টাকে একটু বাঁকা করে দিয়ে আমি কিন্তু এই রকম করতে পারি। আমরা 1 কি করে লিখি, এই রকম লিখি তো, এই রকম ভাবে লিখি। এটাকে জাস্ট একটু এই রকম করে দিলেই কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, দেখো। তারপর এটাকে দিয়ে আমরা এই রকম একটা কি করলাম, দেখো এই রকম করে আমাদের থোতার জায়গাটাতে আমি একটু এইভাবে কাপ করে দিলাম। এটাও কিন্তু একটা 1, সেটাকে তুমি একটু বাঁকা করে উপরের দিকে উঠিয়ে দিয়েছো, সেটা হয়ে যাচ্ছে আমাদের এই জায়গাটা। হ্যাঁ, তারপর এখান থেকে ধরো এই জায়গাটায় চলে যাও, এই দেখো 6 কিন্তু দিলাম, একটা 6 কে আমি উল্টিয়ে, এই যে 6টাকে আমি উল্টিয়ে এই রকম ভাবে যে কোনো ভাবে লিখতে পারি। এই রকম করে তুমি 6টাকে দিতে থাকো, কোথাও তুমি 9 এর মতোও দিতে পারো, এই যে 9, এই দেখো দেখলে, এই দেখো এই জায়গাটায় দেখো কি দিলাম, 6টাকে দিয়ে আমি কি দিলাম দেখো, এখানে আমি 0 দিয়ে দিলাম। দুটো 6কে উল্টিয়ে জোড়া লাগিয়ে আমি দুটো চোখ বানিয়ে নিলাম, বুঝতে পেরে গেছো? এইবার দেখো কি হয়ে গেল, আমাদের চোখের উপরের দিকটা বুড়ির দিকটা হয়ে গেল। হ্যাঁ, তারপর এখান থেকে তুমি ইচ্ছে করলে 1, দুটো 1কে ধরো, দুটো 11কে কাপ করে তুমি ইচ্ছে করলে এই জায়গাটাকে এই রকম করে দিয়ে দিতে পারো। দিয়ে এইবার দেখো আমি এখানে কি দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, আমাদের নাকের দিকটা দিয়ে দিলাম। এখানে
কি হলো জানো নাকের দিকটাতে আমি 3 কি করে লিখি এইভাবে লিখি তো এই 3টাকেই তুমি এরকম একটা দিয়ে দাও আবার এইটাকে আরেকটু উপরের দিকে তুলে আরেকটা হাফ সার্কেল দিয়ে দাও এই রকম হাফ সার্কেল ধরতে পারো 6 উল্টানো 6 ধরতে পারো এখানে হাফ সার্কেল এখানে একটা হাফ সার্কেল এই রকমও ধরতে পারো এইভাবে করে তুমি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে করে তুমি তৈরি করে নিতে পারবে দেখো তৈরি করে নিলে এইবার আমি ঠোঁটের দিকটা যাচ্ছি কি দিলাম এখানে দেখো এই দেখো এইটাও কিন্তু একটা 6 এর মতই একটু ডিজাইন করে দিলাম দিয়ে এই জায়গাটায় 3 এর মতো দিলাম কিভাবে 3 এর মতো দিলাম 3 তো আমি এইভাবে লিখি বললাম এই 3টাকে যখন আমি উপরের দিকে লিখব তখন কিন্তু এই জায়গাটা আর এই জায়গাটা দেখো 3 এর প্রয়োগ দিয়ে হয়ে যায় ধরো এখানে আমি একটা টান দিলাম এইবার এখানে একটা 3 এভাবে লিখে দিলাম একটু ডিজাইন করে এই ভাবে এখানে একটু 3টা দিয়ে দিলাম একটাতে একটু বেশি কার্ভ দিয়েছি একটু বেশি করে গর্ত দিয়েছি আরেকটাতে একটু কম গর্ত দিয়েছি দিয়ে দেখো এই জায়গাটা হয়ে গেছে দেখতে পেয়েছো কত সুন্দর এবার এই জায়গাটা আমি মুছে দিলাম দেখো মুছে দিয়ে আমি এখানে আরো কয়েকটা 6 9 বিভিন্ন রকমের জিনিস এইভাবে করে দিয়ে দিলাম কি হয়ে গেল এগুলি একটা চুলের শেপের মতো হয়ে গেল এবার খুব সুন্দর করে 1টাকে একটু কার্ভ করে আমি গলার দিকটা দিয়ে দিলাম তারপর এখানে আর কি দিলাম এই যে সিস্টেমে দিয়ে দিলাম এই জায়গাটাতে তারপর আমি এখানে আরো কিছু একটু ডিজাইন করে একটা কিন্তু তুমি একটা খুব সুন্দর একটা সম্পূর্ণ একটা নারীর ছবি কিন্তু তোমার সামনে একদম পরিষ্কারভাবে ফুটে উঠেছে ঠিক তো সে আমার মা হতে পারে সে আমার বোন হতে পারে সে তোমার দিদি হতে পারে সে তোমারও মা হতে পারে যে কেউ হতে পারে সে তুমি নিজেও হতে পারো তারপর তুমি এই দিকটা দিয়ে দিলে একটা সম্পূর্ণ একটা নারীর ছবি এবার চলো আমি তোমাদেরকে যে জিনিসটা এখানে দেখিয়েছি এখানে তো কালার করা যাবে না আমি আরেকটা জায়গা সুন্দর করে করে রেখেছি কিন্তু এটাতে আমি সুন্দর করে তোমাকে মার্কার দিয়ে করে দেখাবো তাহলে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে তারপর এটাতে আমি কালার পুট করব দেখো আমি চলে যাচ্ছি যে যেভাবে আমি তোমাদেরকে বুঝিয়েছি সেভাবে কিন্তু আমি ওইখানে দেব চলো এখানটা এই দেখো আমি যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে তোমরা দিয়ে যাও দেখলে তারপর তোমরা কিন্তু একদম কেউ বসে থাকবে না না বসে থেকে কিন্তু খুব সুন্দর করে এই ধরনের ছবি প্র্যাকটিস করতে থাকো দেখলে এই জায়গাটা দিয়ে দিলাম তারপর আমি চোখের দিকগুলো দিয়ে দিলাম চোখের শেপটা কিন্তু বলে দিয়েছি 6 এর মতো করে উল্টে উল্টে দুটো 6 কে জোড়া লাগিয়ে কিন্তু তুমি খুব সুন্দর করে অনায়াসে খুব সুন্দর সুন্দর ছবি করতে পারবে এইরকম তুমি কিন্তু যে কোনো ধরনের নাম্বার এড করে করে কিন্তু বিভিন্ন রকমের ছবি করতেই পারবে হ্যাঁ এই দেখো এবার দেখো আমি চোখের ভিতরটাতে দিচ্ছি কি দিচ্ছি দেখো 0 জিরোর ভিতরে আরেকটা 0 ছোট্ট 0 তারপর একদম একদম ছোট্ট একটা 0 দিয়ে দিয়েছি তাহলে এখানে 3টে 0 দিয়েছি হ্যাঁ 3টে 0 দিয়ে দিয়েছি এইবার আমি চোখের আরেকটা চোখ করব আমাদের তো দুটো চোখ এই যে দুটো চোখ দিয়ে দিলাম তার ভিতর সেম টু সেম ওই চোখটার মতো করেই আমি কি দিয়ে দিলাম আরেকটা দ্বিতীয় চোখটা দিয়ে দিলাম এইবার আমি এখানে কিন্তু
ওইখানে যেভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম সেভাবে আমি দেইনি, আমি একটু ডিজাইন করেছি। জাস্ট থ্রি এর ডিজাইনটা নাকের যে এই জায়গাটা আছে যেটা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাসটা ফেলি সেটার জায়গাটা আমি একটু এখানে কাপ করে সুন্দর করে দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে ওইখানটা এরকম করে টান দিতে পারো, অনায়াসে দিতে পারো, আমি দেইনি। এইবার ধরো এই যে আমি থ্রি এর জায়গাগুলো দিয়েছিলাম একদম খুব সুন্দর করে মিষ্টি ভাবে একটা ঠোঁট এঁকে নাও, দেখলে খুব সুন্দর একটা। এই দেখো এইবার পুরোটা সিক্স অর নাইন অর এক্সেট্রা এক্সেট্রা যে কোনো নাম্বার দিয়ে তুমি এই জায়গাগুলো খুব সুন্দর করে করে নাও। এগুলি করতে গিয়ে দেখো আমি এখানে ভিতরে তুমি করতে করতে দেখবে আমি কিছু রিয়েলিস্টিক জিনিসও দিয়েছি ভিতরে ভিতরে, যেটা তুমি দেখতে পাবে যত ড্রয়িংটা করবে তত বুঝতে পারবে যে এটার ভিতরে আমি আরো কি কি দিয়েছি। নাম্বার শেপ করেই আমি এখানে কিন্তু কিছু জিনিস দিয়েছি। তোমরা বুঝতে পারো কিনা আমি জানি না, দেখো ভালো করে এখানে কিন্তু একটু অন্য রকমের কিছু দিয়েছি আমি। দিয়ে নিলাম এই দিকটা, এবার আমি অপর দিকটায় যাচ্ছি। দেখো খুব সুন্দর করে সিক্স নাইন থ্রি জিরো বিভিন্ন রকমের নাম্বারগুলিকে কাজে লাগিয়ে তুমি অনায়াসে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ফেলতে পারবে। এগুলি তুমি যত করবে তত কিন্তু তোমার ভালো হবে, পড়াশোনার দিকগুলো তোমার আরো বেশি খুলে যাবে, কারণ তোমার তখন বিভিন্ন রকম ভাবে বুদ্ধি বেড়ে যাবে। এই দেখো দিয়ে নিয়েছি, ভালো করে দেখলে ছবিটাতে তুমি বুঝতে পারবে যে এখানে অনেক কিছু আমি এখানে ছোট ছোট জিনিস পুট করেছি। দেখতে পেয়েছ আমি কিন্তু একটা সম্পূর্ণরূপে একটা নারীর ছবি খুব সুন্দর করে করে নিয়েছি। এই ধরনের খুব সুন্দর সুন্দর ছবি করে কিন্তু তুমি তোমার মাকে গিফট করতে পারো, মা দেখবে খুশি হয়ে যাবে একদম। এবার পাশাপাশি ছবিটাকে আরেকটু অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমি এখানে কি দিচ্ছি দেখো, একটু ডিজাইন করে করে এই দেখো থ্রি থ্রি করে বিভিন্ন রকমভাবে এই নাম্বারগুলিকেই ভেঙে ভেঙে আমি দেখো এখানে কি দিয়েছি। ভালো করে লক্ষ্য করলে তুমি নিজেই বলতে পারবে। দেখো আমি করে সারছি, করে সারার সঙ্গে সঙ্গেই তুমি বুঝে যাবে যে আমি কি দিচ্ছি। হ্যাঁ আশা করি এখন সবাই বুঝতে পেরে গেছো, ইস বাটারফ্লাই, এটা হলো প্রজাপতি। দেখেছ কি ভালো লাগছে, একদম প্রজাপতি যেরকম সুন্দর কালার নিয়ে একটা আমাদের কাছে জন্ম নেয় ঠিক তেমনি কিন্তু তোমার মা বলো দিদি বলো ওরা কিন্তু খুব সুন্দর করে এই রকম ভাবে পৃথিবীতে জন্ম নেয় আমাদের সবাইকে ভালো রাখার জন্য। এই দেখো দুটো বাটারফ্লাই দিয়ে দিয়েছি,
দুটো বাটারফ্লাই দিয়ে দিয়েছি, দেখেছো? এইবার চলো আর দেরি না করে আমি তোমাদেরকে একটু কালার নিয়ে মজা করি। হ্যাঁ চলো, তোমরা আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি সেভাবে কিন্তু করতে থাকো। হ্যাঁ যতক্ষণ তোমরা বসে থাকবে, বসে না থেকে এগুলি যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমি আজকে তোমাদেরকে যেটা এখানে করাবো সম্পূর্ণটা কিন্তু আমি স্কিন কালার একটু অন্যরকম ভাবে দেব। হ্যাঁ আমি এখানে ব্লু কালার দিয়েছি, ব্লু কালার দিয়ে কিন্তু সম্পূর্ণটা ছবিকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। হুম তোমরা সবাই বসে থেকো না, আমি কিন্তু কোবাল্ট ব্লু কালারটা নিয়েছি। এবার এইটাতে আমি একটু হোয়াইট মেশাবো, হোয়াইট মিশিয়ে এবার আমি কোন দিকটায় দিচ্ছি জানো? মুখের দিকটায়। তোমরা সবাই হয়তো ভাবছো যে আরে আমাদের স্কিন কালার তো এটা হয় না, কিন্তু না আমি কিন্তু আজকে তোমাদেরকে একটু অন্যরকম ভাবে ছবিটা করাবো। দেখো স্কিন কালারটা আমি মনোক্রোমে দেব, যেটাকে বলা হয় মনোক্রোম। হ্যাঁ একটা কালার দিয়ে পুরোটা ছবি তৈরি করা হয়, সেটা দেখো। তোমরা কেউ বসে না থেকে কিন্তু একদম করতে থাকো, মজা আসবে একদম। পুরোটা ছবিতে মুখের ভিতর তুমি স্কাই কালারটা হালকা করে দিয়ে যাও। এই দেখো আমি কিন্তু পুরোটা ছবিতে, দ্যাট মিন্স আমি পুরোটা মুখে কিন্তু আমি স্কাই কালারটা দিয়ে নিয়েছি। হ্যাঁ তোমরাও কিন্তু বসে না থেকে যেভাবে আমি দেখিয়েছি এখন সেটাতে একটু হোয়াইট মিশিয়ে কিন্তু এই কালারটা দিয়ে যাও। এখন আমি একটু সাইডগুলিতে আর একটু ডিপ করব। হুম সবাই কিন্তু আশা করি খুব সুন্দর করে দেখছো। দেখো আমি কিন্তু এইবার ঠিক মুখের কালারটার পর কিন্তু আমি স্কিন কালারটা একটু কোথায় দিচ্ছি, গলাটাতে দিচ্ছি। ঠিক ওইভাবেই দিয়ে যাও, যেভাবে তখন দিয়েছিলে ঠিক সেইভাবে এটাতেও দিয়ে যাও। দিয়ে নিয়েছি আমি এই দিকটা, এবার আমি চুলের দিকটায় চলে যাচ্ছি। পুরোটা ছবিতে আগে আমি এই ব্লু কালারটা হালকা করে দিয়ে যাচ্ছি। দেখো খুব সুন্দর করে আমি এটাকে সবটা ছবিতে কিন্তু দিয়ে যাচ্ছি। দেখো সবাই খুব সুন্দর করে লক্ষ্য করো ছবিটাতে, স্কাই কালারটা কিন্তু আমি পুরোটাতে দিয়ে যাচ্ছি। এই ধরনের ছবিতে তুমি ইচ্ছে করলে বিভিন্ন রকমের কালার ইউজ করতে পারো, আবার তুমি একটা কালার দিয়ে এরকম ছবি করা যায়। হ্যাঁ এরকম করতে পারো, দেখবে শেষে যখন ছবিটা শেষ হবে খুব অন্যরকম লাগবে। কিন্তু এখানে একটা কথা আছে, আমি কিন্তু বাটারফ্লাই গুলিতে এই কালারটা দেব না। হ্যাঁ বাটারফ্লাই গুলিতে আমি অন্য কালার দেব। হুম শুধু মেয়েটাতে আমি এই কালারটা ইউজ করব। পুরোটা ছবির মধ্যে বাটারফ্লাই গুলিতে কিন্তু আমি এই কালারটা ইউজ করব না, শুধুমাত্র মেয়েটাতে আমি দিচ্ছি। তোমরাও এইভাবেই করে যাও।
এবার আমি একটু কি নিলাম জানো একটু ডিপ ব্লুটা নিয়েছি প্রুশিয়ান ব্লুটা এই দেখো প্রুশিয়ান ব্লুটা নিয়েছি এটাকে একটু ডিপ করে কিছু কিছু জায়গা আমি দিয়ে যাব এই দেখো কিছু কিছু জায়গাতে আমি ডিপ করে করে দিয়ে যাব দেখো আমি যেই জায়গাতে ড্রয়িং করে রেখেছিলাম সেই জায়গাগুলিতে কিন্তু একটু বুঝে বুঝে দিয়ে যাচ্ছি একটু ডিপ ব্লু দিয়েছি তোমরা ইচ্ছে করলে এটাতে একটু ডিপ ব্লুটাকে আরেকটু ডিপ করার জন্য তুমি এটার মধ্যে একটু ব্ল্যাক ইউজ করতে পারো আমি কিন্তু কোনো কিছু আর দেইনি এমনিতেই দিয়েছি ভালো করে কিন্তু লক্ষ্য করলে দেখবে এই ছবিটার ভিতরে অনেক কিছু ছোট ছোট জিনিস আছে যা তোমাদের কিছু ইম্পর্টেন্ট মেসেজ দেবে হ্যাঁ তাড়াহুড়ো করে কিন্তু এই ছবি ভালো হবে না কোনো ছবিই ভালো হয় না খুব ধৈর্য সহকারে করতে হবে যে জায়গাগুলিতে আমি ডিপ দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি আবার ডিপ করছি কারণ রংটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু অনেকটা কি হয়ে যায় অনেকটা লাইট হয়ে যায় তো আমি এটাতে আরেকটু দিয়ে দিচ্ছি আমি একটা সাইড করিয়েছি যতটুকু করিয়েছি আমাদের কিন্তু হাতে আর সময় নেই তাহলে আমি যতটুকু আজকে করিয়েছি তোমরা ঠিক ততটুকুই কিন্তু আজকে বাড়িতে প্র্যাকটিস করতে পারো হ্যাঁ তাহলে আমি সামনের দিন তোমাকে বাকিটা একদম কমপ্লিট ছবি করে দেখাবো তাহলে আমি আজকে আর ছবিটাকে দীর্ঘায়িত করছি না তাহলে আজকে এতটুকুই তোমরা সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো সুস্থ থেকো গুড বাই